আজকে জমিয়ে পিকনিক হবে, কেমন হবে পিকনিকটা, আজকে কি করা হবে এবং ওকে ছেড়ে দিল তো কি মাছ ওটা বিগেট জালটা বেশি বড় করে পড়েনি। এই যে এটা হচ্ছে নারকেল গাছ, এই মাছ চলে এসেছে, খুব সুন্দর একটা পরিবেশ। এখন মাছ ভাজা হবে, একটু গাটা ছিঁড়ে দিস, খেতে ভালো লাগবে। দে মাছটা দে দে দেখ, আমাদের প্রথম এক্সপিরিয়েন্স, বিশেষ করে আমার যে এতগুলো ইন্ডিয়ার ভিতরে একমাত্র বাংলাদেশি একসাথে খাচ্ছি। ওকে হাত তালি কেউ দিতে পারছে না। আজকে জমিয়ে পিকনিক হবে, চেয়ার গুলি নে কটা। তো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে যে ভিডিওটা হতে চলেছে সেই ভিডিওটা একটু অন্য টাইপের। এখন আমরা আছি ভেরি, অনেকে যারা শহরে থাকেন ভেরি কি জিনিস জানে না, সেটা আজকে দেখাবো। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা সম্পূর্ণ কিভাবে মাছ ধরছে জেলে ভাইরা সেটা আপনাদের দেখাবো, সাথে এই মাছ ধরবো এবং এখানেই ভাজা করে আমরা খাবো, ঝাল ঝোল সমস্ত সব রকম হবে আজকের এই ভিডিওতে। আমরা কোনো কিছুই কিনে নিয়ে আসিনি, আজকে কোনো মাংস টাংস কোনো কিছুই থাকবে না, শুধু থাকবে অনলি মাছ। এবং মাছ আমরা কিনে নিয়ে আসিনি, মাছ ধরবো, মাছ খাবো এবং আপনাদেরকে নিয়ে ঘুরবো। আর আমরা কিভাবে মাছ ধরছি কিংবা জেলে ভাইরা কেমনভাবে মাছটা ধরছে সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন, একটা আশ্চর্য বিষয়, আমি চাই সাইডটা ঘোরাতে বলবো, চাই সাইডটাকে ঘোরাতে বলবো। দেখুন, শুধু ভেরি আর ভেরি, জলাশয় আর জলাশয়, কিন্তু দেখুন ঢিলছোড়া দূরত্বে, এই হচ্ছে সেক্টর 5। দেখুন বড় বড় হাইরাইজ বিল্ডিং, আর ঠিক এই সেক্টর 5-এর অপোজিটে রয়েছে এই ভেরি। ক্যামেরার মাধ্যমে দেখাতে পাচ্ছি না, কয়েক হাজার বিঘে শুধু ভেরি আর ভেরি। তো আজকে সুন্দর পিকনিক করব, বন্ধু বান্ধব মিলে আমরা সবাই চলে এসেছি। এই দেখুন কি সুন্দরভাবে জাল টানছে, আর আমরা দেখব আজকে কি কি মাছ ওঠে এবং আপনাদেরকে দেখাবো। কেউ ভিডিও থেকে স্কিপ করে চলে যাবেন না, আপনারা দেখুন কি কি মাছ হয়, আমরা নিজেরা দেখি এবং আপনাদেরকে দেখাই। তো চলুন, এই যে সাথে আমি একটু ক্যামেরাটা ধরে নিচ্ছি, এই যে আমার সাথে আমার ক্যামেরাম্যান রবি, রবি হচ্ছে আমার ভাই, এখানে সব ভাইরাই আছে অবশ্য। এই যে বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার ভাইরা সব আছে, সবাইকেই দেখাচ্ছি। হাই, হ্যাঁ, আর ওদিকে আছে সেই বুলু। বুলু, কেমন হবে পিকনিকটা, কেমন হবে পিকনিকটা, আজকে কি করা হবে এবং ওকে। তো চলুন, এই যে এখন আমরা যাব, ঠিক ওই সামনে আরেকটা ছোট পুকুর টাইপের আছে, ওখানেও যাব, ওখানে গিয়ে আমি জাল ফেলবো, কি কি মাছ হয় সেটাই দেখবো এবং আপনাদেরকে দেখাবো। বড় ভাই, কি মাছ হতে পারে, হবে মাছ ধরার লাইনে কতদিন আছো? 3 বছর এরকম। ও, 2-3 বছরের অভিজ্ঞতা, তা মাছ হতে পারে না হতে পারে না, হবে, ঠিক আছে দেখা যাক। এই তো বড় বড় মাছ আছে, এই তো মাছ কি হয়ে লাপাচ্ছে, 1 কিলো সাইজের এখনো হয়নি, 1 কিলো সাইজের হবে দাদা, একটাও হবে না, না প্রচুর মাছ লাপাচ্ছে। দাদা, কি কি মাছ পাওয়া যাবে?
লাইলেন্ডা প্রমাদ। ও লাইলেন্ডা কাপু না। এই প্রচুর বাচ্চা মাছ কিসে এগুলো? হ্যাঁ চিংড়ি। ওই চিংড়ি ছেড়েছে নাকি? এমনি না না বাচ্চা মাছ, চিংড়ি মাছ কই? এই চিংড়ি মাছও আছে। এই চিংড়ি মাছগুলো এমনি হয়েছে? না না একটু চিংড়ি মাছটা ধরে একটু দেখান না হাতে। এই দেখুন চিংড়ি মাছ না, চিংড়ি আছে। এত বাচ্চা বাচ্চা এগুলো কি ছেড়েছে? না ডিমের মাছ। আচ্ছা মাছগুলো ছেড়ে দিন, নাহলে মরে যাবে তো। আস্তে আস্তে ছাড়বেন। বড় মাছটা দেখান দাদা, বড় মাছটা দেখান। ওই যে একটা বড় মাছ দেখান। ওই যে ছেড়ে দিল তো। কি মাছ ওটা? ব্রিগেড। ছেড়ে দিন মাছগুলো, ছেড়ে দিন। চকচকে দেখি, চকচকেটা দেখি, লাইলেন্টিকাটা লাল কালার পুরো। তেলাপিয়াটা দেবে, হাড়িতে তোলেন। দেখি দাদা একটু হাড়িটা ধরাবেন, একটু হাড়িটা দেখেন। এই মাছ হচ্ছে ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, আর লাগবে না। এই যে বাড়ি থেকে নিয়ে এসেছি, এটা পুরো যখন ফুলাবো না নৌকা টাইপের হয়ে যাবে, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডান্ডা, এটা এই এই না ফুলা ফুলা। ওহো দেখ, তো বন্ধুরা বলেছিলাম জাল ফেলবো, আপনাদেরকে জাল ফেলা দেখাবো। এই হচ্ছে জাল, আমি জালটাকে দেখাতে বলছি। তো এখন জাল ফেলবো, জানি না মাছ হবে কি না। হ্যাঁ মাছ যদি হয় তো ভালো। এটাকে বলা হয় খেবলা জাল, আর যে জালটা একটু আগে টানছিল ওই যে আমি দেখাবো সেই ওই দিকে টানা হচ্ছে। জুম করে দেখাতে বলবো একটু, ওটাকে বলা হয় বেট জাল। ঠিক আছে, তো আমি খেবলা জাল এখন জাল মারবো। তবে এর আগে ভিডিও করতে গিয়ে পড়ে গেছিলাম, আজকে আর পড়ব না। গোর একটু ছাড়ি দিস।
জালটা বেশি বড় করে পড়েনি, তাও দেখি বাচ্চারা যারা দেখছো তোমরা দেখেছো জাল ফেলা? আমার যে সমস্ত ছোট ছোট ভাইরা দেখছো, ভাই বোন সবাই, তোমরা তো জাল ফেলা সেইভাবে দেখোনি, মাছ ধরা দেখোনি, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। মাছ নড়ছে কিন্তু, মাছ আছে কিন্তু নড়ছিল, এখন আর নড়ছে না। জাল ভালো ফেলতে পারি না, এই কাছে দেখাবো, এই একটা ফ্লই মাছও হয়েছে, ওখানে একটা ফ্লই হয়েছে, এখানেও হয়েছে, এই দেখুন। জাল ভালো ফেলতে পারি না, এই ছোট মাছ এটা, কি তেলাপিয়া? হ্যাঁ তেলাপিয়া, ছেড়ে দিই। হ্যাঁ এত, এই যে একদম ছোট, এই যে আমি একটু কাছে এনে দেখাতে বলবো, এই দেখো কাছে নিয়ে এসে দেখো, এই যে আমি, এই যে একটু কাছে নিয়ে এসে দেখো, এই এই মাছটাকে ছেড়ে দিই, এটা হচ্ছে পোনা মাছ, এই যে পোনা মাছ হয়েছে, বাচ্চা পোনা, বাচ্চা পোনা, এই মা পালে যে। বন্ধুরা দেখুন মাছ কেমন ধরলাম, অবশ্যই বাবা রে অবশ্যই জানাবেন। ভালো জাল ফেলতে পারি না, যতখানি শিখেছি সেইভাবে ফেললাম, মাত্র মাছ উঠেছে 6-7টা কি 8-10টা হবে। সমস্ত জেলে ভাইরা আছে তারা ভালো জাল ফেলতে পারে, তো আমি ভালো জাল ফেলতে পারি না, সেই জন্য অল্প কয়েকটা হয়েছে। এইবার আমরা যাব, এখনও জাল ফেলা হচ্ছে, তার কারণ বলেছিলাম 15-20 কিলো ধরবো, না হলে সবার হবে না, তার কারণ ভাজা হবে, মাছের ফ্রাই, আমরা টিফিন করবো, সাথে ঝোল হবে, ঝাল হবে। তো আজকে এই ভিডিওতে মাছ ধরা থেকে শুরু করে আমরা কীভাবে পিকনিক করছি সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, তো চলুন আমার সঙ্গে। বলছি কি টিফিন খাবো না নাকি? আমি খাবো, তোরা সবাই খাবি, তো মাছের ফ্রাইটা বানিয়ে তো আমাদের নৌকা রেডি। এই যে আমার আজকের নৌকার হাল, এ হচ্ছে আমার ময়ূর পঙ্কি, আজকে আপনাদেরকে দেখাবো নৌকা চালিয়ে মাছ ধরব এবং আপনাদেরকে সমস্ত বিষয়টা দেখাবো। বিশেষ করে আজকের যে ভিডিওটা হতে চলেছে এটা শহরতলিতে যারা থাকে, শহরতলি কিংবা বাচ্চাদের, ভিডিওটা খুবই ভালো লাগবে, খুব এনজয়ফুল একটা ভিডিও হতে চলেছে। তার কারণ এই ধরনের ভিডিও সচরাচর দেখা যায় না, তার কারণ এই যে সুন্দর একটা পরিবেশ, চারিদিকে ভেরি পুকুর, আর তার পাশ দিয়ে হচ্ছে বাঁধ মানে আল, সেই আলের উপর দিয়ে আমরা এখন যাব, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর তার কারণ আজকালকার বিশেষ করে বাচ্চারা ভেরি কি জিনিস সেগুলো ভুলেই গিয়েছে বলতে গেলে চলে, আর আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে আমাদেরকে যেতে হচ্ছে, তার কারণ এখানে যদি বাইচান্স একটু স্লিপ হয়ে যায় তাহলে নিচেতে পড়ে যাবো, মানে জলেতে পড়ে যেতে পারি। আর সাথে আপনাদেরকে বলছি এই যে ভেরির যে বাঁধ, এখানে না অনেক কিছু থাকে, হ্যাঁ ঠাকুর থাকে, ভয়ের একটা ব্যাপার আছে, মা মনসাকে নমস্কার করে, মা মনসা মা শেতলা মাকে নমস্কার করে আমরা সবাই মিলে এই আল ধরে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। সেই আবার ওই পুকুরটা আমি দেখাবো, সেই ওই সেই যে সামনে যে পুকুরটা আছে ওখানে জাল দিচ্ছে, তো তাড়াতাড়ি চলো রবি, তাড়াতাড়ি চলো, তো আমি দেখাবো। আর সাথে এই যে আমার ময়ূর পঙ্কি, এই যে নৌকা, সাবধান দাদা, একটু দাঁড়াবেন, একটু দাঁড়ান। এই যে চলে এসেছি, দেখুন এই সর্ষে গাছগুলো বসায়নি, অটোমেটিকলি হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে বেগুন গাছ, হ্যাঁ লঙ্কা গাছ, কত কি গাছ আছে, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। নেই দেখুন
এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেরি বলবো না, এটা ছোট্ট একটা পুকুর। আর এটা কী গাছ, এটা কী গাছ আর বলতে পারছি না। হ্যাঁ কি, ও এটা অরর ডাল। আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে অরর ডাল, যে আমরা অরর ডাল বলি না, সেই অরর ডাল গাছ। আমি হয়তো ভুল বলতে পারি, সঠিকটা আমিও জানি না, আমাকে একজন বলল, সেটাই আপনাদেরকে বললাম। রবি কেমন লাগছে? মজাই আলাদা না? এটা কি গাছ? না জামরুল, এটা জামরুল গাছ। দেখুন মানে জামরুল গাছটা অ্যাকচুয়ালি এটা অন্য টাইপের জামরুল, তো পাতাটা দেখুন তাহলেই বুঝতে পারবেন, এটা হচ্ছে জামরুল গাছ। এই জামরুলের সঙ্গে আমাদের পরিচয় আছে, এর পাতাটা দেখুন, এটা কুল গাছ। দেখুন কি সুন্দর একটা পরিবেশ, অদ্ভুত পরিবেশ। এটা হচ্ছে সবেদা গাছ, ওই দিকে আপনাদেরকে নিয়ে যাব। বেদানা গাছ আছে, জামরুল গাছ, জাম গাছ, অনেক গাছ। এটা কি শাক গাছ নাকি? আমি সঠিক পালং শাক, শীষ পালং না? আচ্ছা এটা হচ্ছে সবেদা গাছ। এই যে জাল টানছে, আবার দেখা যাক কি মাছ হয়। এটা আবার অন্য পুকুরে আসলাম, এটাই মাছ হবে বলে মনে হচ্ছে না নাকি? লাইলেন্টিকা হাড়িটার মধ্যে দিয়ে দিন, বড় বড় দিকে। বড় বড় দিকে দিন, 15 কিলো মতো ধরবেন। আজকে আমাদের সবার ভাগে পড়বে প্রায় 1 কিলো করে, খেতে পারবো কি না যাই না। আমরা আছি 15-16 জন আছি, আজকে আমরা মাছ ধরবো 15 থেকে 20 কিলো। তার কারণ ভাজা হবে, ঝোল হবে, ঝাল হবে, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অনেক মাছ হয়েছে, একটু মাছগুলো দেখাবেন। এটা ইয়ে মাছ না, ফলাই মাছ, ফলাই মাছটা দিয়ে দিন তো। ফলাই না ফলই, ফলই মাছ। মাছগুলো ছাড়বেন না, দেখুন বন্ধুরা কত মাছ হয়েছে। আরো মাছ ধরবো, আপনাদেরকে ক্যামেরায় ঠিক মতো বুঝাতে পারছি না। এই দেখুন অনেক বড় বড় সাইজের মাছ, এখনো মাছ ধরবো। এইটাতে চ, ডান দিক দিয়ে এই থাম, ওখানে ইয়ে আছে, কলা গাছ দেখি। এই তো মোচা আছে, মোচাগুলো পারতো, মোচা পারা হচ্ছে, এই গৌর মোচা পাচ্ছে। আর আহ চরে এত শক্ত না, না আবার তোর গায়ে জোর নেই, দে ধর ধর। দেখুন বন্ধুরা কার গায়ে জোর আছে আর কার গায়ে জোর নেই, দেখুন এইটাকে ভাঙত সর। মারার স্টাইল চায়, সোজা সোজা, এমনভাবে মারতে হবে যেন ভেঙে যায়, মারা স্টাইল চাই। দেখেন তারা এই এ মোচা ভালো নয় বন্ধুরা, এ মোচা ভালো নয়, চ মোচা ভালো নয়। এই যে টমেটো হয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি, ভয় লাগছে। এই দেখুন লাল লাল টমেটো, আবার সবুজ। এই টমেটোটা কাছে এনে দেখাতে বলবো, টমেটো টমেটোগুলো দেখুন। আর এই যে শীষ পালং, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ন্যাচারাল ভিডিও। এই যে আমরা অনেক সময় দেখি সিনেমা, আমরা টাইম নষ্ট করি,
সিনেমা দেখি, কিন্তু আপনারাও একটু টাইম নষ্ট করবেন, বাচ্চাদেরকে দেখাবেন কি সুন্দর, মানে ভেরির বাদে টমেটো গাছ, বেগুন গাছ, পুঁইশাক গাছ, আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, সমস্ত গাছ হয়ে আছে। আর এই দেখুন বেগুন গাছ, কিন্তু এখনো পর্যন্ত আমার বেগুন চোখে পড়েনি, ওই একটা। আচ্ছা এই যে বেগুন একটা ছোট সবে ধরেছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, একটু সাবধানে যেতে হচ্ছে, একটু সাবধানতা অবলম্বন করি। এটা হচ্ছে লতা গাছ, লতা পাতা। অ্যাকচুয়ালি এটা আমরা ছোটোবেলাতে দেখতাম, ঠাকুমা দাদু মাটা কেটে গেলে এই লতাটাকে হাত দিয়ে ঘষে ওই কাটা জায়গাতে দিত, এটা একটা মেডিসিনের কাজ করে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক বাচ্চারা তো ভুলেই গিয়েছে, তো আসি দেখুন জায়গাটা আস্তে। বন্ধুরা আমার ময়ূর পঙ্খিতে আমি উঠে গিয়েছি, এটি আজকে প্রথম জলেতে নামালাম, কিন্তু ভয় লাগছে যদি বাই চান্স কোনো রকম লিক হয়ে যায় কিংবা ফেটে যায় তাহলে তো জলের তলায় চলে যাবো, তবে সাঁতার জানি কোনো ব্যাপার না, জামা কাপড় আর এক্সট্রা নিয়ে আসিনি, খুব অসুবিধা হয়ে যাবে, তো চলুন। এই যে বন্ধুরা আমরা এখন পিকনিক করতে এসেছি আর আমি নৌকা চালাচ্ছি, কিন্তু এ তো ঘুরেই যাচ্ছি। এই দেখ কি হলো ব্যাপারটা, আচ্ছা যাবে কি হবে, এই দেখ এই যে বন্ধুরা দেখুন নৌকা চালানো অভ্যেস নেই তো, না আমার দ্বারা সম্ভব না বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি ঠিক ডাইভ করতে পারলাম না, তার কারণ অভ্যেস নেই, তো স্বাভাবিক কারণে আমাকে চলে আসতে হলো, তো আমি চালাতে পারলাম না, স্বাভাবিক কারণে উঠে চলে আসলাম, নাহলে পড়ে যাবো, আর অ্যাকচুয়ালি আমি জামা প্যান্ট কিছুই নিয়ে আসিনি সেই জন্য চলে আসলাম। শালতিতেও আর যাবো না, তার কারণ আপনাদেরকে বলেছিলাম যে শালতিতে উঠে নৌকাইতে উঠে মাছ ধরা দেখাবো, মাছ ফ্রাই করব, তো সম্ভব না, তার কারণ হচ্ছে যখন তখন পাল্টি হয়ে যেতে পারে, এখানে চালানোর কেউ নেই, তো এখানে মাছ কাটা চলছে, আমাদের প্রায় মাছ ধরা শেষ। দেখুন আমি বলেছিলাম 20 কিলো মতো নেব, কিন্তু এখানে আনুমানিক 25 কিলো মতো হয়ে গেছে। এই যে এই আমি দেখাবো এক হাঁড়ি মাছ, এখানেও মাছ আছে, সাথে এখানেও মাছ আছে, প্রচুর মাছ। হ্যাঁ আর সাথে এই যে কাশি কাটছে, এই যে কাশি আছে, এখানেও আরেক দাদা কাটছে, ওখানে আরেকটা দাদা কাটছে, আর সঙ্গে এই কেমন তোদের এনজয় হচ্ছে, হ্যাঁ কেমন দারুণ এনজয় হচ্ছে। এই যে টিঙ্কু সুব্রত দুই সুব্রত গৌর, ওখানে শুভজিৎ আছে, বঙ্কিম মনোজ সবাই আছে, বুলু থেকে শুরু করে বাপি থেকে শুরু করে সবাই আছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি এটা সবজি হবে, পাঁচ মিশালি সবজি, এই যে আলু টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ, বুলু ও পেঁয়াজ কাটার প্র্যাকটিসটা দেখুন, হ্যাঁ চশমা পরে কাটতে শুরু করে দিয়েছে, ওই যে দীপঙ্কর ওখানে শুটি করায় কাটছে, বাপি রসুন কাটছে, নির্মল কি কাটছ, নারকেল, আচ্ছা নারকেল কাটছে, শম্ভু এখানে আছে, ডাল আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আপনাদেরকে বলি আমরা তো সাধারণত বাড়িতে খাই রান্না করা খাবার, কিন্তু এই যে পিকনিক, পিকনিক মানে হচ্ছে মাঠে ঘাটে জলে জঙ্গলে পিকনিক হবে, তাহলে সেটাই কি হয় পিকনিক, কিন্তু ভালো জায়গায় হতে পারে যাই না পিকনিক, তবে আমার তো খুব পছন্দের জায়গা হচ্ছে বনে বাজারে জলে জঙ্গলের সামনে একটু ভেরির বাঁধে পিকনিক হবে, সেটা বেশ এনজয়ফুল হবে। চাই সাইডে রয়েছে ভেরি আর ভেরি, তো তার মাঝে রয়েছে একটা দ্বীপ টাইপের, তো সেখানেই মূলত আমাদের পিকনিকটা হচ্ছে, তো দেখতে থাকুন, সমস্ত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে থাকবো।
তো কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমরা কোনো মাছ মাংস কিছুই কিনে নিয়ে আসিনি। অ্যাকচুয়ালি আজকে শুধু মাছের উপর দিয়ে আইটেম হবে। তো আমরা বড় বড় মাছ পাইনি, শুধু তেলাপিয়া লাইলেন্টিকার পেয়েছি। আর সাথে যে সবজি, কিছু সবজি আমরা কিনে নিয়ে এসেছি আর কিছু সবজি আমরা ওই সামনে থেকে তুলে এনেছি। যেমন এখানে দেখাবো এই পুঁইশাকগুলো, পুঁইশাকগুলো ওখান থেকেই তুলেছি। আর এই যে অ্যাকচুয়ালি কুমড়ো কিনা ছিল না, কুমড়ো গাছটা আপনাদের হয়তো দেখাতে পারিনি, এই কুমড়োটা জাস্ট এক্ষুনি কাটা হলো, এই যে ঝুলছিল এই কুমড়োটাও এর সঙ্গে দিয়ে দেবো। এবং এখানে যে আমগুলো রয়েছে, আম আর এই টমেটোগুলো আমরা গাছ থেকে তুলেছি এখানেই। এবং আপনাদেরকে আরেকটা জিনিস আমরা এর সঙ্গে অ্যাড করবো, এই যে পেঁপে গাছ দেখুন, এই যে পেঁপে গাছ দেখুন, অনেকে বলতে পারে যে ঝুলিয়ে রেখে দিয়েছি, এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি আমি পারছি, এই যে পেঁপেটাকেও আমরা সবজির মধ্যে দেব, এই পেঁপেটাকেও কেটে দিচ্ছি, এই দেখুন আটা দেখুন, ভেড়ির ধারে অনেক কিছু অটোমেটিকলি হয়েও গিয়েছে। আবার পুঁইশাক গাছ হয়তো এরা বসিয়েছিল যারা ভেড়ি করে, তো বলছে কোনো ব্যাপার নাই যা ইচ্ছাই তুলে নাও। তো অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছিলাম সাথে এরা এগুলোকে তুলেছে, আর সাথে আপনাদেরকেও দেখিয়েছি আমপাড়া থেকে শুরু করে পেঁপে থেকে শুরু করে সমস্ত সবটাই। যদি একটু অন্ধকার হচ্ছে আমি একটু ঘুরে যাই। আর এইদিকে সমস্তটাই হচ্ছে আম গাছ দেখুন, সেই দেখাচ্ছে। আর ওখানে মাছ ধোয়া চলছে, জল পরিষ্কার নেই, ওই পুকুরের জলেতেই মাছটা ধুইছে। আর এখানে আমরা ড্রামে করে জল নিয়ে এসেছি, এই মাছটা পরে ফ্রেশ করে ধুইব। কালকে তোজো যখন শুনেছে যে আমরা পিকনিক করতে যাব, তো বলছিল আজকে স্কুলে যাব না, আমি বললাম না স্কুল কামাই করা যাবে না, একটার সময় স্কুল থেকে আসবে তারপর মনোজ চোখে আনতে আসবে, ওর অনেক ছোট, ওর খুব ইচ্ছে আছে ভেড়ি দেখব, ও কোনোদিন এইভাবে ভেড়ি দেখেনি, সেই জন্য আজকে ভেড়ি দেখাবো, পিকনিক কেমন হচ্ছে মাঠে ঘাটে সেটাকেও যেমন তোজোকে দেখাবো। আপনারা ফ্যামিলির পরিবারের যারা মেম্বার্সরা আছেন বাচ্চাদের অবশ্যই দেখাবেন, তার কারণ এটা আলাদা একটা অভিজ্ঞতা। এই যে এটা হচ্ছে নারকেল গাছ, এই মাছ চলে এসেছে, খুব সুন্দর একটা পরিবেশ। এখন মাছ ভাজা হবে, একটু গাটা ছিঁড়ে দিস, খেতে ভালো লাগবে। রবি এখন আম ছাড়াচ্ছে, ওই যে একজন ফুলকপি কাটছে, মনে হচ্ছে আবার গান ছাড়বে, টিপে ছেড়ে দে। ওকে, তো বন্ধুরা আজকের কিছুক্ষণের জন্য আমি হালাইগড় হয়ে গেছি। আর এই যে মেন হালাইগড়, এই যে দুই বন্ধু মিলে আজকে রান্না করব। তবে এই যে শম্ভু মাছ নিয়ে রেডি, মনে হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। আর একটু একটু আসতে দে, দে মাছটা দে, দে দেখ, ও হো আস্তে আস্তে দে, আস্তে আস্তে দে, এদিকে দে, ও সর্ষের তেল দিয়ে হচ্ছে মাছ ভাজা হচ্ছে, দেখুন বিশ্বাস করবেন না, আমার চোখ দেখুন লাল হয়ে গিয়েছে, আর চোখ দেখুন চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর এই এখন আমাদের মাছ ভাজা চলছে, পিকনিক মানে হচ্ছে এনজয়, পিকনিক মানে হচ্ছে আনন্দ, সমগ্র সবাই মিলে একসঙ্গে, কেউ ওখানে এনজয় করছে, কি হাত কেটে গেছে কি করে, ও তেলের প্যাকেট কাটতে গিয়ে হাত কেটে গিয়েছে। তো ঠিক আছে, সমস্ত সবটা মিলিয়েই হচ্ছে পিকনিক, হাত কেটে যাওয়াটা একটা পিকনিকের মধ্যে পড়ে, তো পিকনিক হচ্ছে একটা এনজয়। তো ওইদিকে যেমন মাছ কাটা চলছে, সাথে হচ্ছে যে যার কাজ নিয়ে ব্যস্ত, আর সাথে আমি মাছ ভাজা নিয়ে ব্যস্ত। মানে ভিডিও করছি বলে বলছি না, আপনারা ট্রাই নিতে পারেন, যদি আপনারা কখনো মনে করেন যে বাচ্চাদের নিয়ে পিকনিকে আসবেন, এই জায়গাটা আমাদের খুব পছন্দ, এটা পিকনিক স্পট না, একদম পাতি
ভেরির বাঁধ বলতে গেলে চলে। যদি আপনারা যদি চান যে এই জায়গায় পিকনিক করবেন, সমস্ত সব কিছু, এই যে আমরা যে জায়গাটায় বসে আছি এই আসন টাইপের একটা চাদর টাইপের পেতে আছি, তো সমস্ত সব কিছু অ্যারেঞ্জ করে দেব। যদি আপনারা দূরদূরান্ত যদি আসেন, আপনারা কড়া খুন্তি কোথায় পাবেন? যদি আমার সহযোগিতা লাগে, যদি আপনারা মনে করেন যে পিকনিক এই জায়গাটাই করব, মাঠে ঘাটে বাচ্চা কাচ্চাদের নিয়ে পিকনিক করব, বাড়ির পরিবারকে নিয়ে পিকনিক করব, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। অবশ্যই আপনাদেরকে পূর্ণ সহযোগিতা 100% আমরা বন্ধুরা মিলে আপনাদেরকে করে দেব। আপনাদের এর জন্য থালা বাসন কিচ্ছু আনতে হবে না, আপনারা যেগুলো খাবেন সেগুলো নিয়ে আসবেন। মশলাপাতি যদি বলেন আমাকে দিতে হবে সেটাও দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। তো যদি আপনারা আসতে চান অবশ্যই আমাকে জানাবেন। মাছের এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টাবো। হ্যাঁ তো বন্ধুরা, আমাদের মাছ ভাজা হয়ে গিয়েছে, এই বুলু মাছ তুলছে, মাছটা দেখাবো কাছে থেকে, একদম কড়া করে ভেজেছে দেখুন। এই দেখাবো যে মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছের ফ্রাই, আর সাথে আছে পেঁয়াজ আর লঙ্কা, আর সাথে এই এই দেখাবো বেশি করে একটু মুড়ি নিয়ে চলে এসেছি। এখানে মুড়ি দুটো জায়গায় ঢাললাম, এখানে সবাইকে দেখাবো, তো সবাইকে দেখাচ্ছি। এখনো মাছ পুরোপুরি ভাজা হয়নি, মাত্র এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে প্রায় আছি 15-16 জন আছি। তো মাছ এখন যে কটা ভাজা হয়েছে সে কটা, যে কজন আছি আমরা সবাই মিলে খাবো, এবং বাকি যেগুলো আছে পরের ব্যাচে আবার ওরা যাবে। আমি কোনো খাওয়া ভিডিও দেখাই না, তো সাথে আপনাদেরকে সামান্য একটু খেয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমার গালে অলরেডি জল চলে এসেছে, এই হচ্ছে মাছ ভাজা। তো দেখুন মুড়ি দিয়ে লাল লঙ্কা, তবে পেঁয়াজ লঙ্কার মুড়ি ভীষণ ভালো লাগে। রবি নাও, নাও রবি নাও, নে নে তোরা নে, এই নে না, কে কে নে, টিঙ্কু নে, বঙ্কিম নে, সুব্রত, একে বলে পিকনিক, মাঠে ঘাটে পিকনিক। হ্যাঁ কেমন বল, এই যে সুব্রত খাচ্ছে মাছ ভাজা আর মুড়ি, এই যে কাশি মাছ ভাজা সবাই খাচ্ছে দেখুন। এই মনোজ পিছন দিয়ে কেন, কি এনজয় হচ্ছে, কি এনজয় হচ্ছে সুব্রত, ফুল কেমন কেমন এনজয় হচ্ছে? হ্যাঁ তোমার মাছ কই, ও সবাই খাচ্ছিস তো ভাই? হ্যাঁ তাহলে পিকনিক, পিকনিক, হ্যাঁ পিকনিক, হ্যাঁ বইনি বউ খাওয়া তোর কমপ্লিট, আচ্ছা ওকে। তো আপনাদেরকে বলছিলাম যে তোজো আসার জন্য খুব বায়না করছিল, কিন্তু ওকে স্কুলে পাঠিয়েছি, কিন্তু এখন বাজে 1:20, স্কুল থেকে বাড়িতে চলে এসেছে, ওকে আনতে পাঠিয়েছিলাম, সেই তোজো আসছে, সেটাই আপনাদেরকে দেখাবো। আমারও খুব ভালো লাগছে, তার কারণ একটা এত সুন্দর পিকনিক বাচ্চাদেরকে দেখাতে বলছি, অথচ তোজোকে দেখাবো না, মানে আমার ছেলেকে দেখাবো না, এটা হতে পারে না। হাই, এই যে চলে এসো, আর আমরা চলে এসছি, এই যে তোজো সবাইকে হাই কর, আর একে তো আমার ভিডিওতে দেখেছেন, ও ভালো একজন ইউটিউবার, ফিস এক পিস বাংলাদেশি, আর সবাই হচ্ছে ইন্ডিয়ান। আমরা এখন পিকনিক করব, খাওয়া দাওয়া মস্তি, এরকম পরিবেশ একবার ভাবেন, আপনি বাড়িতে খান বা 5-star হোটেলে খান, কিন্তু এই যে প্রকৃতি, চারিপাশে পুকুর, ন্যাচারাল মাছ ধরে পিকনিক করে খাওয়ার ভিতরে যে তৃপ্তি আছে, মানে হ্যাঁ সেই সেই কোন জায়গায় পাবেন। তুই দেখো না, এই যে আমরা হাঁটছি মেঠো পথে, হ্যাঁ মেঠো পথে, এবং চারিদিকে যে পুকুর আর পুকুর দেখতে পাচ্ছেন, উঁচু নিচু, এবং বিশেষ করে এই যে চারিদিকে ঘাস পালা জঙ্গল, এই জঙ্গলের মধ্যে একটা পিকনিক করা, তার এনজয়টাই আলাদা, কি তাই তো? হ্যাঁ তোর কেমন লাগছে বল বাবা? ভীষণ ভালো লাগছে, শুধু ভালো লাগছে আর কিছু বলবি না? মজা লাগছে, হ্যাঁ মজা লাগছে, স্কুলে গেছিলাম, স্কুল থেকে এখনই এলাম। হ্যাঁ এসি কোথায় আসলি? ভেরিতে এলাম একটা, ভেরি এমন যে ভেরি হয় তুই এর আগে দেখেছিস কোনোদিন? না।
এটাকে দেখিস নি, আজকে তোর জীবনের প্রথম অভিজ্ঞতা, তাই তো? তাহলে তাহলে যারা ভেড়ি দেখিনি তাদের উদ্দেশ্যে তুই কি বলতে চাস? আপনারা নিশ্চয়ই আসবেন ভেড়ি দেখতে, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর পরিবেশ। এই যে কোথায় যাচ্ছিস বল, তো অ্যাকচুয়ালি তো জো সাঁতার জানে না, এ বেশি দূর নিয়ে যাস না, ব্যাস আর নিয়ে যাস না, আচ্ছা সাবধানে নিয়ে যা। হাই তো জো, কেমন লাগছে? ওকে, এই যে মাছের ঝোল প্রায় হয়ে গিয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই যে বন্ধুরা, এখন এই পাঁচ মিশালি একটা সবজি হচ্ছে, তবে আমি রান্না করছি, কেমন হবে জানি না, তবে এটা আমি পক্সি দিলাম, আমি মোটেই এই সবজিটা আমি রান্না করছি না, আমি করতে পারি না, বুলু। তো যাই হোক, আমি জাস্ট একটু খুন্তি নেড়ে বুলুকে একটু সাহায্য করছি, আর এই সাথে পাঁচ মিশালির সঙ্গে দিয়ে দেবো একটু বড়ি। জানি না তরকারিটা কেমন হবে, অবশ্য বুলুর রান্না তো খুবই ভালো। এটা মাছের মাথা দিয়ে পাঁচমিশালি একটা সবজি হচ্ছে, আর মাছের ঝাল হয়ে গিয়েছে, মাছের ঝোলটাও হয়ে গিয়েছে, এবার ওই দিকে হচ্ছে ভাত। প্রায় সন্ধে হতে যায়, এখনও পর্যন্ত আমাদের রান্না কমপ্লিট হয়নি, তবে ভাত আর এই সবজিটা হয়ে গেলে আমরা খেতে বসবো। আমাদের রান্না এখন কমপ্লিট, এই হচ্ছে মাছের ঝাল আছে, ওটা হচ্ছে পাঁচমিশালি সবজি, এটা হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর ওই হচ্ছে রাইস। এ মানে তুই ভাত দে, কি রান্না কেমন হয়েছে? তো এই হচ্ছে মাঠে ঘাটে পিকনিক, মানে এর যে এত তৃপ্তি, এত এনজয়, এটা ভাবা যাবে না। আমরা সাধারণত সচরাচর বাড়িতে রেস্টুরেন্টে খাই, কিন্তু দেখুন পাশে জল, ভেরির জল, আপনি ভাত খেতে খেতে এক হাত দিয়ে জলটাকেও ঘা দিতে পারবেন, হাতও ধুয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর দেখুন এই হচ্ছে চারিদিকে মাটি, এখানে কোনো মার্বেল নেই, কোনো কিছু নেই, নেস্টিমেটও করা নেই, বেশ সুন্দর মাটিটা ফেটে গিয়ে ফাটল নিয়ে নিয়েছে। এই জায়গায় আমরা পিকনিক করছি, এখানে আমি সবাইকে দেখাবো। এই যে নান্দা, খাও, দুই দবন একসঙ্গে, আচ্ছা। যে আমাদের প্রথম এক্সপিরিয়েন্স, বিশেষ করে আমার যে এতগুলো ইন্ডিয়ার ভিতরে একমাত্র বাংলাদেশি একসাথে খাচ্ছি। ওকে, হাত তালি কেউ দিতে পারছে না। রান্না করছো কে? এই যে বুলু, বাংলাদেশে নিয়ে যাব, যে রান্না করবে এইভাবে। রবি কেমন হয়েছে রান্না? বন্ধুরা, এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, খাবারটা অত্যন্ত ভালো ছিল, তো যে এত ঝাল খাবার খেতে পারে না বলে ও খেতে পারলো না। তো যাই, অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা ভিডিও আপনাদের উপহার দেব, উপহার স্বরূপ এই ভিডিওটা আপনাদেরকে দিলাম। খোলা আকাশের নিচে জলে জঙ্গলে একটা পিকনিক করলাম। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আপনারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, বাই।